আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভার্চুয়াল ক্লাসে। আমরা পুজোর ছুটির পরে একটা একটা সপ্তাহের ব্রেকে আমরা এই ক্লাসটা করছি। আপনারা এরই মধ্যেই প্রায় 30 জন শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই ক্লাসগুলোতে যুক্ত হচ্ছেন এবং পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছেন। এবং আমি আশা রাখি আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা যখন কাজ করছেন, পড়াশোনা করছেন, যে সকল ভিডিও ইউটিউবে আপ করা হচ্ছে, নিশ্চয়ই সেগুলো আপনারা আপনারা সময় মতো করে প্রয়োজন অনুসারে আপনারা দেখছেন আর কি। তো আজকে আমাদের আলোচনাটা ছোট্ট আলোচনা, আমরা আলোচনা করতে চাই সংবাদ মূল্য নিয়ে, সংবাদ মূল্য বা নিউজ ভ্যালুজ নিয়ে। হ্যাঁ, সংবাদের মূল্য কি জিনিস, সংবাদের মূল্য কিভাবে নির্ধারিত হয় এবং সংবাদের মূল্য সম্পর্কে আমাদের জানা কেন প্রয়োজন। আসলে পৃথিবী তো ঘটমান, অর্থাৎ পৃথিবী যতক্ষণ আছে তখন প্রচুর ঘটনা ঘটছে। আপনি খেয়াল করে দেখেন আপনার চারপাশে কিন্তু প্রচুর ঘটনা। হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত জীবনের ঘটনা, আপনার পারিবারিক ঘটনা, আপনার সামাজিক ঘটনা, আপনার রাষ্ট্রীয় ঘটনা, আন্তর্জাতিক ঘটনা, মহাশূন্যের ঘটনা, পাতালের ঘটনা, নানা ধরনের ঘটনা কিন্তু ঘটছে। সকল ঘটনায় কি সংবাদ? সকল ঘটনায় কিন্তু সংবাদ নয়। সকল ঘটনা সংবাদ এই জন্যই নয়, কারণ সংবাদ হতে 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 হলে আসলে সংবাদের মূল্য থাকতে হয়, ভ্যালুজ থাকতে হয়। কোন ঘটনাটা কোন পরিস্থিতিটা মূল্যবান সেটা 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 নির্ধারিত হতে হয়, এবং এই মূল্যের উপর ভিত্তি করে, মূল্যের উপর ভিত্তি করে সংবাদের যেমন সংবাদ যেমন কোন ঘটনা যেমন সংবাদ হয়, আবার সংবাদের ট্রিটমেন্টটাও পরিবর্তিত হয়। আমি আপনাদের ছোট্ট একটা কাহিনী বলি, সেটা হচ্ছে এই ঘটনাটা মনে হয় 2003 সালের, আমি যতদূর মনে করতে পারি 2003 সালে হওয়ার কথা, যখন যখন বেনিনে একটা আফ্রিকার দেশ, সেখানে একটা প্লেন দুর্ঘটনায় ওই প্লেনের বেশিরভাগ যাত্রী নিহত হয়েছিলেন। আমি এই সংবাদটা পড়েছিলাম, তখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিই, বগুড়ার পাবলিক লাইব্রেরিতে বসে আমি সংবাদটা পড়েছিলাম জনকণ্ঠ পত্রিকায়, যে একটা বেনিনে একটা বিমান দুর্ঘটনায় এতগুলো মানুষ মারা গেছে। তো এটা এটা বড় কিছু সংবাদ মনে হয়নি, এটা 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 একটা দুর্ঘটনা ঘটেছে, সংবাদ হয়েছে। কিন্তু এই সংবাদটি পরবর্তী দিনই এই সংবাদটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে, পুরো দেশকে আলোড়িত করার ঘটনা হিসেবে, পুরো দেশকে শোকাচ্ছন্ন করার প্রেক্ষাপটে এই সংবাদটি আমাদের সামনে আসে। কারণ ওই যে দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনায় বাংলাদেশের শান্তিরক্ষীরাও ছিলেন, খুব সম্ভবত 16 থেকে 20 জনের মতো শান্তিরক্ষী ওই প্লেনে ছিলেন, তার মধ্যে অনেকে অফিসার ছিলেন, খুব সম্ভবত 12 থেকে 13 জন অফিসার ছিলেন, তারাও সেখানে অত্যন্ত নির্মম ভাবে ওই দুর্ঘটনায় প্রাণ হারান, তারা মারা যান। তো যখন এই এলিমেন্টসটা যোগ হলো, তখন কিন্তু এই সংবাদটার মূল্য কিন্তু অন্যভাবে নির্ধারিত হয়েছে, এবং পরের দিন একেবারে প্রত্যেকটা জাতীয় পত্রিকা, টেলিভিশন সবকিছুতে কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে এই সংবাদটি আমাদের সামনে এসেছে, উপস্থাপিত হয়েছে। এই যে সংবাদের ভ্যালুজ বা মূল্য, এটা কিভাবে নির্ধারিত হয়, এটা 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 বিভিন্ন বইয়ে আলোচনা আছে, বিভিন্ন পুস্তকে আলোচনা আছে। আমি আপনাদের অনেক সময় ইংরেজি বই পড়াই, বাংলা বইও আপনাদের আমি সাজেস্ট করি। আপনাদেরকে আমি এই বইটা একটু দেখাতে চাই, এটা খুব ভালো একটা বই। এই বইটা বাংলা, সাংবাদিকতা, সাংবাদিক ও সংবাদপত্র, এই বইটি লিখেছেন আমার শিক্ষক। আমার শিক্ষকের নাম ডক্টর সুধাংশু শেখর রায়, স্যার আমাদের ক্লাসে পড়াতেন। তো বাংলা যতগুলো ভালো বই পাওয়া যায় তার মধ্যে এই বইটা অন্যতম। হ্যাঁ, তো এই বইটার মধ্যে আপনি একটু দেখে দেখে নিতে পারেন বইটা। এই বইটার মধ্যে যে আলোচনাগুলো আছে, সেই আলোচনার মধ্যে একটা ছোট্ট করে পৃষ্ঠা নাম্বার 54 পৃষ্ঠায় এই সংবাদের মূল্য কিভাবে নির্ধারিত হয়, কার ভিত্তিতে নির্ধারিত হয়, তার একটা ছোট্ট আলোচনা আছে। আচ্ছা, এই আলোচনায় বলা হচ্ছে মূলত চারটি বিষয়ের উপর ভিত্তি করে, সংবাদের মূল্য নির্ধারিত হয়। আমরা দেখ সংবাদের এলিমেন্টস পড়েছি, এই আলোচনাটা এলিমেন্টসের আলোচনাটা এই আলোচনার কাছাকাছি, কারণ এটা সংবাদের এলিমেন্টসও বটে। যে চারটা নিয়ে আমরা এখন আলোচনা করব, এই চারটা সংবাদের এলিমেন্টসও বটে। এই চারটা জিনিস যখন থাকে তখন সংবাদের মূল্য ভীষণ ভাবে বাড়ে, কমে, বা সংবাদের ট্রিটমেন্ট নির্ধারিত হয়। আমি ছোট্ট করে বলি চারটা শর্ত কি, চারটা শর্তকে তারা বলা হচ্ছে, প্রথম করে বলা হচ্ছে টাইমলিনেস, সময় উপযোগিতা। আপনারা জানেন টাইমলিনেস সংবাদেরও একটা উপাদান। তো বলা হচ্ছে যে সংবাদ মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোনটার মূল্য আছে, কোনটার মূল্য নাই। হ্যাঁ, এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটা বলা হচ্ছে টাইমলিনেস, যাকে আমরা বলছি সময় উপযোগিতা। আপনারা খেয়াল করে দেখেন, আমরা আলাপ আলাপ করেছি যে এখন বাংলাদেশে এখন একটা ওয়েব চলছে, সেই ওয়েবটা কি, সেই ওয়েবটা হচ্ছে একটা ধর্মীয় প্রেক্ষাপটের ওয়েব চলছে আর কি। হ্যাঁ, যে ধর্মীয় ফ্রান্সের ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা কষ্ট পেয়েছি, কার্টুন প্রকাশ করা হয়েছে, সেই কার্টুন রাষ্ট্রীয়
বিল্ডিং এ দেখানো হয়েছে, সেটা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া হয়েছে। হ্যাঁ, এবং এই এই ব্যাপারগুলোতে নিয়ে আমরাও আহত হচ্ছি না চারিদিকে, আবার এর অন্য ধরনের প্রতিক্রিয়া দেখেও আমরা কষ্ট পাচ্ছি। হ্যাঁ, নানা ধরনের ঘটনা প্রবাহ ঘটছে আর কি। এখন দেখেন, এই ঘটনা প্রবাহের মধ্যে যদি এইরকম কোনো অবমাননা, এইরকম কোন ধরনের কন্টেন্টের সংবাদ যদি বাংলাদেশে হয়, সেই সংবাদটা যদি প্রকাশযোগ্য হয়, সেই সংবাদটা যদি প্রকাশের পরে কারো প্রাণহানি বা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সেই সংবাদগুলো কিন্তু বেশি করে সামনে আসে। বুঝতে পেরেছেন? কারণ এখন একটা এই ধরনের একটা ওয়েভ চলছে, এই ধরনের আন্দোলন চলছে, এই ধরনের একটা বয়কট চলছে। যেমন ধরেন, খুব ছোট্ট করে বলি, যে যদি যদি হুট করে এমন ঘটনা আসে, আমরা জানি যে গার্মেন্টস শিল্পে অনেক সময় ওয়ার্ক অর্ডার এমনিতেই বাতিল হয়। ওকে, এখন হুট করে যদি আপনি দেখেন আজকে যে কোনো একটা ফরাসি কোম্পানি, ফরাসি গার্মেন্টস, বাংলাদেশের একটা গার্মেন্টস থেকে $15 লক্ষ আপনার অর্ডার বাতিল করেছে, এই সংবাদটার কিন্তু গুরুত্ব অন্যরকম হবে। কারণ এই সংবাদটা বর্তমানে ফ্রান্স, ফ্রান্সের সাথে আমাদের সম্পর্ক, ফ্রান্সের তো চলমান ঘটনা প্রবাহ নিয়ে আমরা সবাই খুব সতর্ক, সবাই ওয়াকি বহাল, নানা ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, কিন্তু এখন যদি ফ্রান্স থেকে যদি 4-5টা কোম্পানি একসাথে যদি আপনার তাদের অর্ডার বাতিল করে, তাহলে কিন্তু ঘটনাটা অন্যরকম হবে। ঠিক আছে, তো ফলে ফলে ওই টাইমলিনেস, যে টাইমটা চলছে, সেটা 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 আলোচিত হবে। আবার দেখেন, এই প্রেক্ষাপটেই এখন আমরা বলতে পারি যে চারদিকে একটা অস্থির সময় চলছে, চারদিকে একটা কি বলা যায়, অনেক ক্ষেত্রে অগ্রহণযোগ্য সময় চলছে। একজন মানুষকে পুড়িয়ে মারা হলো, আমরা কতটা কষ্ট পেলাম, কত বড় ঘটনা ঘটলো। এখন যদি কেউ যদি শান্তি সমাবেশের উদ্যোগ নেয়, শান্তির কথা বলে, সৌহার্দ্যের কথা বলে, শান্তি সমাবেশের কথা বলে, কেউ যদি এমন কোনো যদি উদ্যোগ নেয়, এমন যদি কোনো কাজ নেয়, হ্যাঁ, এমন যদি কোনো কিছু ঘটে, তাহলে সেটা কিন্তু বর্তমান সময়ে খুবই গুরুত্ব সহকারে প্রকাশিত হবে। আপনি যদি একটা র্যালি করেন, আপনি যদি আলোচনা করেন, হ্যাঁ, শান্তি চাই, স্বস্তি চাই, হ্যাঁ, শান্তি চাই, স্বস্তি চাই, হ্যাঁ, সহ অবস্থান চাই, এরকম কিছু করে কেউ যদি সমাবেশ করে, তাহলে কিন্তু বর্তমান সময়ে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আকারে টেলিভিশন চ্যানেল বলেন, সংবাদপত্র বলেন, সবকিছুতে কিন্তু প্রচারিত এবং প্রকাশিত হবে। বুঝতে পেরেছেন? তো এইটা এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ টাইমলিনেস হচ্ছে সংবাদ মূল্য নির্ধারণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন সাকিব আল হাসান, কে সবাই খুব ভালোবাসে, আমাদের দেশের খুব বড় একজন প্লেয়ার, হ্যাঁ, সাকিব আল হাসান, কোনো সমস্যা নেই। কেউ যদি সাকিব আল হাসান, ধরেন কোন একটা ছোট্ট বাচ্চা, 5 থেকে 6 বছরের বাচ্চা যদি সাকিব আল হাসানের নামে একটা কেক বানায়, কেক বানায় যদি লিখে ওয়েলকাম ব্যাক, সেই কেকটা হয়তো কোন একটা ছোট্ট আইটেম হিসেবে সংবাদ হবে। কারণ সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার যে তারিখ, সেটা গতকাল পার হয়ে গেছে। তার মানে সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরছেন, তার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তো সাকিব আল হাসান যদি এই ওই কেকটা যদি বাচ্চাটা 1 বছর পরে বানায় ওয়েলকাম ব্যাক, সেটা ততটা মূল্য থাকবে না। কিন্তু ওই কেকটা যদি এখানে হয় ওয়েলকাম ব্যাক সাকিব, এরকম লিখে যদি কোনো বাচ্চা যদি কেক তৈরি করে ভালোবাসা দিয়ে, আনন্দ দিয়ে, তার শ্রদ্ধা দিয়ে, তাহলে কিন্তু সেটা কিন্তু সংবাদ হবে। তার মানে হচ্ছে একেবারেই একেবারেই সহজ কথা, যে সময় উপযোগিতা, কোন সময়ে কি ঘটছে, কোন সময়ে কি ঘটমান, ঠিক আছে, সেটা সেটা কিন্তু সেভাবে প্রচার বা প্রকাশ করতে হবে। আপনারা দেখবেন সংবাদপত্রে অনেক সংবাদ প্রকাশিত হয় সেটা সময় অনুযায়ী। যেমন ধরেন আমার কাছে 1971, আমি একটু 71 নিয়ে পড়াশোনা করি, আমার 71 নিয়ে বড় বড় আগ্রহ আছে। হ্যাঁ, আমার 71 নিয়ে কয়েকটা বড় আর্টিকেল আমি রেডি করে রেখেছি, আমি লিখবো পত্রিকায়। তো সেই আর্টিকেল গুলো যখন আমি রেডি করছি, আমার যারা এডিটর, বিভিন্ন পত্রিকার যাদের সাথে যোগাযোগ হয়, তাদেরকে বলছি ভাই এ লেখাটা দিব, তখন তারা কি বলেন, ভাই ডিসেম্বর মাসে দিয়ে, নভেম্বর মাসে তো ওই আর্টিকেল খাবে না। বুঝতে পেরেছেন? তাহলে ভাই ডিসেম্বর মাসে দিয়ে। আমার কাছে একটা লেখা আছে মেজর হুদাকে নিয়ে, এই হুদাটা এটা হয়তো অন্য কোনো পত্রিকা ছাপবে, আমি যদি সেখানে যাই, সেটা যদি আমি রেডি করি, তাহলে বলে যে ভাই তাড়াতাড়ি দেন, নভেম্বর মাস পড়ে গেছে, 1 থেকে 3 নভেম্বর, 1 থেকে 3 নভেম্বর ঘটনা প্রবাহ আছে, তারপরে 10-3 নভেম্বর অভ্যুত্থান আছে, পাল্টা পাল্টা অভ্যুত্থান আছে, পরে জিয়াউর রহমান কর্নেল তাহেরের, হ্যাঁ, সবকিছু মিলে আমি যদি আজকে বলি তাকে, তাকে বলে ভাই তাড়াতাড়ি পাঠান, তাই বল। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সময় উপযুক্ত। সেকেন্ড কি, তাহলে আমরা প্রথম যে শর্তটা পেলাম, যে শর্ত সংবাদের সংবাদ, যে সংবাদের মূল্য নির্ধারণ করে, তার নাম হচ্ছে টাইমলিনেস। আমি আবারও বলছি, আমরা যে বইটা থেকে পড়ছি সে বইটার নাম সাংবাদিকতা, সাংবাদিক ও সংবাদপত্র। এই বইটার লেখক কে? বইটার লেখক হচ্ছে সুধাংশু শেখর রায়। আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 54, পৃষ্ঠা নাম্বার 54, এতে এই আলোচনাটা আছে। নাম্বার 2, দুটোকে কি বলা হচ্ছে,
নৈকট্য, প্রক্সিমিটি, নৈকট্য, প্রক্সিমিটি। আমার ফোন চলে আসছে, একটু 10 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওকে ভাইয়া, ওকে। আমরা কি বলছি, নৈকট্য, প্রক্সিমিটি। এখন দেখেন, ওই যে আমরা এখন যে যে ওয়েবের মধ্যে আছি, যে ওয়েব বলতে আমরা নানা ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, সে সকল ঘটনা প্রবাহ নিয়ে আছি আর কি। হ্যাঁ, এখন ধরেন আফ্রিকার কোন একটা দেশে, হয়তো অনেক সংঘাত হয়, অনেক কিছু হয় সেখানে, হয়তো হিন্দু মুসলিম খ্রিস্টান সেগুলো হয়তো কোনোভাবেই নির্ধারণ হয় না, জাতিগত ভাবে দ্বন্দ্ব হয়, খুনাখুনি হয়, অস্ত্রবাজি হয়, সবকিছু হয়। কিন্তু এখন যদি আফ্রিকার কোন একটা দেশে কোনো গির্জার কোনো পাদ্রিকে কেউ যদি গুলি করে হত্যা করে, তাহলে সেটা হয়তো একটা ধর্মীয় রূপ নেবে, কারণ সবাই এখন একটু ধর্ম নিয়ে ভাবছেন কিছু ঘটনা প্রবাহের প্রেক্ষাপট, বুঝতে পেরেছেন? তখন ওই ঘটনাটা বর্তমান ঘটনার প্রেক্ষাপটের সাথে নৈকট্যের মাধ্যমে যুক্ত হবে। আপনি পত্রিকা হাতে নেন, যদি সংকট করে সংবাদ দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে, সেই ছাত্রী এখনো নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না 5-7 দিন ধরে আর কি। হ্যাঁ, আপনি কিন্তু ওই সংবাদটা আগে পড়বেন, কারণ আপনি জগন্নাথের ছাত্রী, আপনি জগন্নাথের ছাত্র, আপনার কাছে জগন্নাথ হচ্ছে অনেক কাছের, আপনি নৈকট্য বোধ করবেন। আপনি যদি হঠাৎ করেই শোনেন যে কোন তরুণ, কোন বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র বড় একটা অ্যাওয়ার্ড পেয়ে গেছে, বড় একটা কাজ করেছে, আপনাকে কিন্তু ওই সংবাদটা টানবে, কারণ আপনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়কে আপনি রিপ্রেজেন্ট করেন। আপনি যদি কোন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা ভাবে বাংলাদেশে কোন একটা শিক্ষার্থী কোথাও আহত হয়েছেন, কোথাও মারপিটের শিকার হয়েছেন, কোথাও অপমানের শিকার হয়েছেন, কোথাও কিছু একটা ঘটেছে, এমন যদি কোনো কিছু ঘটে, আপনি ওই সংবাদ টার্গেট করবেন, কারণ আপনিও, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নৈকট্য বোধ করবেন। তো যে সকল ঘটনাতে মানুষজন অধিকতর নৈকট্য বোধ করে, সে তার উপর ভিত্তি করে সংবাদের মূল্য বা সংবাদের ট্রিটমেন্ট, সংবাদ কোথায় যাবে সেটা আপনার প্রকাশ করা হয়, বুঝতে পেরেছেন? সংবাদের আরেকটা বড় জায়গায় আমরা পেলাম কি, সেটা হচ্ছে নৈকট্য বা প্রক্সিমিটি। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হচ্ছে, সংবাদের সাইজ আরেকটা 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 সংবাদের হচ্ছে মূল্য নির্ধারক বিষয়। সংবাদ এখন কত বড় হবে, আমি কি আপনাদেরকে একটু, আমাকে একটু কেউ একটু রেসপন্স করেন, সংবাদের সাইজ কেমন হবে এটা পড়াতে চেয়ে আপনাদেরকে কি আমি কুলদীপ নায়ারের উদাহরণটা পড়িয়েছিলাম, স্কার্ট মিনি স্কার্ট পড়েছিলাম আপনাদের, কুলদীপ নায়ার? জি স্যার, জি স্যার পড়িয়েছিলাম কি? জি স্যার, জি স্যার। তাহলে তো এটা, তাহলে তো এই বিষয়ে আলোচনা আপনারা জানেনই। তার মানে হচ্ছে বর্তমান সময়ের সংবাদ হবে ততটুকুই বড় যতটুকু প্রয়োজন, হ্যাঁ, এবং সাথে কি হবে, সংবাদ হবে ততটুকুই ছোট যাতে সংবাদটা ততটা আকর্ষণীয় হয়, তাই না? জি স্যার, সাইজ খুব গুরুত্বপূর্ণ। এখন ধরেন খুব সিম্পল কথা, হয়তো অনলাইনে আপনারা জানেন, অনলাইনে একটা ক্লিক থাকে, আলাদা লিংক থাকে, অনলাইনে সংবাদ অনেক বড় ছাপা যায়, অনেক ছবি দেওয়া যায়। আপনি যদি ডেইলি মেইল দেখেন, ইউকের যদি নিউজ পেপার গুলো আপনি ফলো আপ করেন, ডেইলি মেইলে আপনি ক্লিক করেন, দেখবেন একটা সংবাদে 10, 12, 15, 20 ছবি তারা ব্যবহার করে, তারা খুব ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করে, দ্য ডেইলি মেইল অফ ইউকে লন্ডন বেজ, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি আপনার পত্রিকায় একটা ছবি, একটা সংবাদের সাথে 10টা ছবি ব্যবহার করতে পারবেন, যদি একদম যদি বিশাল ঘটনা না ঘটে, বিডিআর বিদ্রোহ ঘটেছে যেমন প্রথমে উপরে দুটো ছবি দিয়ে সংবাদ হয়, ভেতরে এক পৃষ্ঠে আরো অনেক ছবি থাকে, তাই না? যদি ঘটনাটা অনেক বড় হয় তাহলে আরো 8-10 ছবি থাকে, সেটা ভেতরের পেজে থাকে, ভেতরের জায়গায় থাকে, তাই না? ভেতরের মধ্যে থাকে, সেটা 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 অন্য হিসাব, সেটা অন্য জায়গায়, সেটা অন্য বিষয়, তাই না? তো এখন কথা হচ্ছে তাহলে যে সংবাদের সাইজও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার ভিত্তি করে সংবাদের মূল্য নির্ধারিত হয়। আপনারা জানেন টেলিভিশনে কি হয়, টেলিভিশনে একটা ছোট্ট গল্প বলি আপনাদের, টেলিভিশনে সংবাদটা ছোট করে লিখা, অর্থাৎ একটা নিউজ যদি আপনি, আমাদের টেলিভিশনে 1 মিনিট 40 সেকেন্ডকে বলা হয় স্ট্যান্ডার্ড, 1 মিনিট 40 সেকেন্ড স্ট্যান্ডার্ডের বেশি যদি কেউ যদি সংবাদ বানায়, তাকে রীতিমতো তোপের মুখে পড়তে হয়, বুঝতে পেরেছেন? তাকে রীতিমতো তোপের মুখে পড়তে হয়, কারণ 1 মিনিট 40 সেকেন্ডের বেশি ঘটনা বা ইয়ে দেয়া যায় না। তবে আবার বড় ক্ষেত্রে, বড় বড় ঘটনার ক্ষেত্রে আমরা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পর্যন্ত আমরা প্যাকেজ তৈরি করি, বুঝতে পেরেছেন? নাম্বার ফোর্থ কে বলা হচ্ছে গুরুত্ব, ইম্পর্টেন্স। এই গুরুত্বের মধ্যে সবকিছু চলে আসে,
আমরা সহজ করে সংবাদের সংজ্ঞায় কি বলি, সংবাদের সংজ্ঞা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যার প্রতি মানুষের আগ্রহ থাকে, যে ঘটনা মানুষকে তথ্য দিয়ে সমৃদ্ধ করে, যে ঘটনা মানুষকে সতর্ক করে, যে ঘটনা মানুষকে শিক্ষিত করে, সেই ঘটনার বিবরণী হচ্ছে সংবাদ। খেয়াল করে দেখেন, গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনার তথ্য মানুষকে সমৃদ্ধ করে, মানুষকে ইনফরমেটিভ করে, মানুষকে তথ্য জানায়, যে ঘটনা যে ঘটনার তথ্য মানুষকে শিক্ষিত করে, যে ঘটনা যে ঘটনার তথ্য মানুষকে প্রভাবিত করে, যে ঘটনা যে ঘটনার তথ্য মানুষকে জ্ঞানী করে অর্থাৎ মানুষের নলেজ বৃদ্ধি করে, সেই ঘটনার বর্ণনাকে বলা হচ্ছে সংবাদ। তাই তো, তাহলে দেখেন গুরুত্বপূর্ণ বিষয় সংবাদ। এখন আপনি একজন শিক্ষার্থী, আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? এখন আপনার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী কবে বলবেন আপনার বিশ্ববিদ্যালয় খুলবে, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই। জি স্যার, তার মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাছে, একই সাথে গুরুত্বপূর্ণ আমরা শিক্ষকদের কাছে, একই সাথে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে, একই সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের কাছে, একই সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে ধরেন যারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানা ব্যবসা বাণিজ্য করেন তাদের সাথে, একই সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সাথে। তার মানে একটা ঘটনার যদি গুরুত্বের প্যারামিটার গুলো বেশি হয় তাহলে সেই সংবাদ মূল্য বেশি হবে এবং সেটা আস্তে আস্তে উপরে হেডলাইনে চলে আসবে। আপনি খেয়াল করে দেখেন, যদি মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দেন এক মাস পরে বিশ্ববিদ্যালয় খুলবে, যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, সারা বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছড়িয়ে আছেন, বাংলাদেশের 40টা পাবলিক বিশ্ববিদ্যালয়, আরো 50টার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা উমুখেই আছেন ক্যাম্পাসে ফেরার জন্য, হ্যাঁ, বন্ধু বান্ধবের দেখা হওয়ার জন্য, তো তারা কিন্তু আবার নানা ধরনের ঘটনা প্রবাহ আছে। তাহলে সংবাদপত্র যারা তৈরি করেন, অর্থাৎ সংবাদপত্র মেক করেন যারা, যারা সংবাদ বানান বা সংবাদ প্রক্রিয়াজাত করেন, তারা কিন্তু এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। বুঝতে পেরেছেন? একটু ওয়ান সেকেন্ড, আসো আসো, থ্যাংক ইউ বাবা, তুমি এক্সকিউজ মি বলেছো, হ্যাঁ বুঝতে পেরেছেন। তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু সংবাদ মূল্য বেশি হবে। আবার খেয়াল করে দেখেন, আবারও বলছে যে আমরা এখন একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি, যে সময়টা খুব একটা ভালো নয়, যে সময়টা নিয়ে সবারই নানা আপত্তি আছে। এখন যদি ধরেন যে কোনো ধর্ম, যে কোনো জায়গা যদি কোনো অবমাননাকর কোনো কিছু ঘটে বা কোথাও যদি উত্তেজনাকর কিছু ঘটে, তাহলে কিন্তু সেটা সংবাদ হবে। আচ্ছা যাবো, থ্যাংক ইউ। সেটা কিন্তু বড় আকারের সংবাদ হবে। বুঝতে পেরেছেন? তো গুরুত্বটা হচ্ছে বিভিন্ন মানুষজনের কাছে সংবাদের গুরুত্বটা বিভিন্ন ভাবে আলাদা, এবং সেই গুরুত্বের বিষয়টি সংবাদ মাধ্যম, সংবাদকর্মী তারা অনুধাবন করেন, তারা জানেন, এবং পরে তার ভিত্তিতে তারা আসলে সংবাদ তৈরি করেন। এবং এই গুরুত্বের উপর ভিত্তি করে, নিউজ ভ্যালুজের উপরে ভিত্তি করেই সংবাদটা কি হয়, সংবাদটা কোথায় প্রকাশিত হবে, প্রথম কলাম, তিন কলাম ব্যাপী, চার কলাম ব্যাপী, ব্যানার হেডলাইন হবে কিনা, হ্যাঁ, কিভাবে প্রকাশিত হবে, ছবি ব্যবহার করা হবে কিনা, হ্যাঁ, সেই বিষয়গুলো নির্ধারিত হয়। তো এটাই হচ্ছে নিউজ ভ্যালুজের চারটা মূল কম্পোনেন্ট। এই চারটা মূল কম্পোনেন্টের ভিত্তি করেই সংবাদের মূল্য বা সংবাদের ভ্যালুজ, নিউজ ভ্যালুজ ডিটারমিনেট বা নির্ধারিত। বুঝতে পেরেছেন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে চারটা নিয়ে, চারটার কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন নিউজ ভ্যালুজ নিয়ে? আপনি একটু কথা বলতে পারেন, আমি স্ক্রিনটা ছোট করছি, কথা বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা মাইক অন করে কথা বলতে পারেন। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জীবন, আজকের তো ক্লাসটা ছোট, কারণ ছোট টপিক, তো আমি কথা বলে একটু আপনাদের ফিডব্যাক জানতে চাচ্ছি। এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার প্রেক্ষাপটে কারো কোনো প্রশ্ন, মতামত বা কারো কোনো আপত্তি বা কারো কোনো ধরনের জিজ্ঞাসা আছে কিনা আমি একটু জানতে চাচ্ছি। এটা খুব সহজ সহজ টপিক, হ্যাঁ, আজকের টপিক খুবই সহজ আমাদের, একেবারেই নেই। তাহলে কি ক্লাস আজকে আমরা শেষ করে ফেলবো এখানে? আমি ক্লাসের পড়াটা শেষ করে আপনাদের সাথে আমার 2 মিনিট কথা আছে, আমি একটা অন্য কথা বলবো, ঠিক আছে? তাছাড়া
আপনাদের আপনাদের কারো প্রশ্ন, কারো জিজ্ঞাসা, কারো কোনো কিছু? না স্যার। ওকে ওকে, তাহলে তাহলে আমি একটু আপনাদের অনুরোধ করছি, সবাই একটু যদি ক্যামেরাটা অন করেন, যদি যদি কারো আপত্তি না থাকে। হ্যাঁ, কারো যদি আপত্তি না থাকে আপনারা একটু ক্যামেরাটা অন করতে পারেন। আমি একটু আপনাদের আপনারা আমার শিক্ষার্থী, আপনাদের ফেসগুলো একটু দেখার আমার খুব ইচ্ছা জাগে। যদি কারো আপত্তি থাকে তাহলে তার অন করার দরকার নেই, আর যদি না চান তার অন করতে পারেন। আমি সবাইকে একটু হ্যালো বলে আমি একটা কথা বলে আজকের ক্লাসটা আমি একটু শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আই এম সিইং মাই সন্স অ্যান্ড ডটার্স হিয়ার। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর লুকিং সো লাভলি। এটা খুবই খুবই আনন্দের আনন্দের অনুভূতি আপনাদের আপনাদেরকে দেখতে পাওয়া। আবার কবে যে আমরা একসাথে ক্লাসে আসতে পারবো একমাত্র সৃষ্টিকর্তা জানেন। হ্যাঁ, তবে এটা খুব আনন্দের ব্যাপার যে আপনাদেরকে আমি এই জুম প্ল্যাটফর্মে হলেও দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার ক্লাসের মূল আলোচনাটা মোটামুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে একটু জীবন নিয়ে কথা, সময় নিয়ে কথা। সে কথাটা দু তিন মিনিট বলে আমি শেষ করবো, ঠিক আছে? আপনাদের প্রশ্ন তো শেষ, বা ক্লাসের পড়াশোনাটা আজকে একটা ছোট টপিক, এটাও আমাদের শেষ হলো, ঠিক আছে? ওকে জি স্যার। ওকে, ওকে, দেখুন বাবা, আমি আমি আপনাদেরকে এখন এখন যে কথাটা বলতে চাই সেই কথাটা হচ্ছে যে আমাদের আমাদের সমাজে এখন এখন এক ধরনের অস্থিরতা চলছে। হ্যাঁ, আমাদের সমাজে এখন একটা অস্থিরতা চলছে। সেই অস্থিরতার মধ্যে অনেকেই আমরা প্রতিক্রিয়া জানাচ্ছি, অনেকেই আমরা প্রতিবাদ করছি, অনেকেই আমরা ফেসবুকে লিখছি। সেগুলো নিয়েও আমার কোনো আপত্তি নেই, এটা সবারই ব্যক্তিগত রাইট, সেটা করতেই পারেন, লিখতেই পারেন, জানতেই পারেন। তবে আপনার কাছে আমাদের আমার একটা একটা অনুরোধ হচ্ছে যে আপনি আপনারা কোনো কিছুতেই কাউকে আঘাত করে সোশ্যাল মিডিয়া হোক, সরাসরি হোক, কোনো কিছু হোক, কাউকে আঘাত করে, কাউকে শারীরিকভাবে মানসিকভাবে আঘাত করে কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত থাকবেন না। আমি আপনাদের শিক্ষক, আমি বলছি যে সবার প্রতিক্রিয়া জানানোর, সবার প্রতিবাদ করার সবকিছুরই অধিকার আছে, কিন্তু সময়টা খারাপ। এই সময়ের মধ্যে কে কখন কোথায় কি বিপদে পড়ে সেটা কেউই বলতে পারে না। আমিও হঠাৎ করে কোনো বিপদে পড়ে যেতে পারি, আপনিও একটা বিপদে পড়ে যেতে পারেন। তো সেই এই অস্থির সময়ের মধ্যে আমি বলবো আপনাদেরকে, আপনারা একটু যথাযথভাবে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকবেন যাতে আপনি কখনোই কোনোভাবে বিপদে না পড়েন, নাম্বার ওয়ান। আর সেকেন্ডলি হচ্ছে যাতে কোনোভাবেই আপনার দ্বারা অন্য কেউ আঘাতপ্রাপ্ত বা আহত না হয়। এটা বোথ ইন সাইবার স্পেস, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, মিডিয়া স্পেস অ্যান্ড ফিজিক্যাল। আপনারা আমার শিক্ষার্থী, আপনারা আমার সন্তানের মতো, আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আমি বলি সবার প্রতি সম্মান প্রদর্শন করা, সবাইকে শ্রদ্ধা করা, সবাইকে ভালোবাসা এবং সবাইকে একসাথে কাছে নিয়ে জীবন করতে যাওয়া, এটা হচ্ছে মানুষের মানবিক মূল্যবোধের অংশ, ধর্মীয় মূল্যবোধের অংশ, এবং সেটা মেনেই আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, ভালো সমাজ গঠন করতে হবে। আপনি একজন তরুণ, আপনি একজন তরুণী, আপনার অনেক এনার্জি এখন, আপনি এনার্জিটাকে মানুষের ভালোর জন্য, শুভর জন্য ব্যবহার করবেন। আর আমি আপনাদেরকে আগেও বলেছি বাবা, সেটা হচ্ছে যে আপনি তখনই একজন উদার, মুক্ত, উদার, ভালো মনের, এবং তখনই একজন ভালো মানুষ আপনি যখন আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে সম্মান করা শিখবেন। কে কোন ধর্মের তার বাইরে যেয়ে, কে কোন বর্ণের তার বাইরে যেয়ে, কার বাবা কি করে, তার বাবার ইনকাম কত, কে কত গরিব, হ্যাঁ, এর বাইরে যেয়ে আপনারা মানুষকে সম্মান করতে শিখবেন। তো এই অস্থির সময়ের মধ্যে, এই একটু এলোমেলো সময়ের মধ্যে আমি আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এমন কোনো কর্মকাণ্ড, এমন কোনো কাজে যুক্ত হবেন না যাতে কেউ আঘাতপ্রাপ্ত হয়, যাতে কেউ আপনার দ্বারা মনো কষ্ট পায়, অথবা আপনার দ্বারা কোনো কিছু ঘৃণা বা বিদ্বেষ ছড়ায়। আমি আপনাদের শিক্ষক হিসেবে আজকের এই প্ল্যাটফর্মে আপনাদের কাছে এই অনুরোধটুকু জানিয়ে, এই আহ্বানটুকু জানিয়ে, এই আবেদনটুকু জানিয়ে আমার ক্লাসটা আমি শেষ করতে চাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকতে হবে, ভালো জীবন করতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, একই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য ইতিবাচক ভাবে ভূমিকা রাখতে হবে। হিংসা, হানাহানি, ঘৃণা, এ সকল কিছু ছড়িয়ে কখনোই ভালো কিছু ঘটানো, ভালো কিছু ঘটা সম্ভব নয়।
দেশ আন্তর্জাতিকভাবে অনেক ঘটনাই ঘটছে, আমি সে সকল ঘটনার রেফারেন্স শব্দ উচ্চারণ করে টানছি না, কিন্তু শুধুমাত্র আপনাকে আমি এটুকু বলছি যে শান্তি বজায় রাখা, সহ অবস্থান বজায় রাখা, মানুষকে সম্মান করা, ভালোবাসা, এই কাজে আমাদের যুক্ত থাকতে হবে। ঘৃণা ছড়ানো, বিদ্বেষ ছড়ানো, সহিংসতা ছড়ানো, সংঘাত ছড়ানো, তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো এই আহ্বানটুকু জানিয়ে আপনারা আমার সন্তান সমতুল্য, আপনারা আমার সন্তানই, আমি আপনাদের সন্তান বলেই দাবি করি। আমার সন্তানদের কাছে আমি আমার এই আহ্বান, আমার সন্তানদের কাছে আমি আমার এই আরজি, আমার সন্তানদের কাছে আমি এই দাবিটা রেখে আজকের ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ বাবা। আপনারা সবাই যদি আমাকে একটু বাই বাই বলেন তাহলে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। আমরা সমাপ্তিকে দেখতে পাচ্ছি, আমরা এখানে আজহারউদ্দিন আছে, হ্যাঁ, তানজিলাকে দেখা যাচ্ছে, জান্নাতুলকে দেখা যাচ্ছে, জসিমকে দেখা যাচ্ছে, আরিফ দেখা যাচ্ছে, প্রমি, সৈকত, হ্যাঁ, রেজাউল, তামান্না, তনিমা, ফারজানা, হৃদয়, জাহিদ, মাসুদ আলম, আরেকটা হৃদয়, হ্যাঁ, আসিফকে দেখা যাচ্ছে, আরেকটা ফারজানা, সানজিদা, আলামিন, নিশাদ, আব্দুস সুবহানকে দেখা যাচ্ছে, সাদিয়া আক্তারকে দেখা যাচ্ছে। আপনাদের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে, আমার সন্তানদেরকে আমার কাছে আমার কাছে আহ্বান জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি। বাবা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো করে পড়াশোনা করবেন, সুন্দর জীবন করবেন। রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন, আমি রাখছি, হ্যাঁ, রাখছি, আল্লাহ হাফেজ।